ভাই সাহেব যদি এটা হয় যা আমরা শুনছি এক্স্যাক্টলি যদি এটা বাস্তবে সম্ভব হয় তাহলে বাংলা সিনেমার ইতিহাসে একটা প্রলয় ঘটতে চলেছে বাংলা সিনেমার বক্স অফিসে একটা বিগেস্ট বিগেস্ট ব্লাস্ট কিন্তু আসবে এটুকু আমি গ্যারেন্টি সহকারে কিন্তু বলতে পারি হ্যালো ভাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো এমন একটা বিষয়কে নিয়ে যে খবরটা গতকাল থেকে কিন্তু বেশ বেশ একটা সরগরম একটা খবর কিন্তু আমাদের সামনে আসে এবং এটা অবশ্যই শাকিব খানকে নিয়ে অবশ্যই রায়েন রাফিকে নিয়ে এবং অবশ্যই আমাদের বাংলার সুপারস্টার জিদ্দাকে নিয়ে সো এটা আমরা প্রত্যেকে জানি যে লায়ন কিন্তু আসছে দু হাজার পঁচিশ সালে রোজার ঈদে কিন্তু লায়ন মুক্তি পাচ্ছে এবং সেখানে কিন্তু আমরা রায়ন রাফি এবং জিদ্দার কিন্তু দেখতে পাবো এইবারে রায়ন রাফি কিন্তু একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে তিনি লিখেছিলেন যে রোজার ঈদে লায়ন এবং কুরবানি ঈদে হচ্ছে তুফান টু তো এখন বিষয়টা হচ্ছে সেখানে একজন কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এটার ইউনিভার্স করলে কেমন হয় তুফানের সঙ্গে লায়নের একটা ইউনিভার্স করলে খেলা জমে যাবে তখন কিন্তু রায়ান রফি তাকে রিপ্লাই করেন হতে পারে তুফান তুফান টুতে হলেও হতে পারে তো এই একটা বিষয় জাস্ট সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছে এই একটা ছোট্ট একটা আপডেট সোশ্যাল মিডিয়া জাস্ট ব্লাস্ট করে দিয়েছে এবং তারপর থেকে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে বেশ বেশ কিন্তু কথাবার্তা হচ্ছে যে এই একটা খবর এই একটা বিষয় যদি হয় তাহলে দুই বাংলার বক্স অফিসে একটা ধামাকা কিন্তু হবে বক্স অফিসে প্রলয় ঘটবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং আমরা কন্টিনিউয়াসলি বারবার বলি যে হচ্ছে বক্স অফিসে মানে ক্রস ওভার হোক এর সঙ্গে ওই প্রজেক্টার একটা ক্রস ওভার হলে কেমন হয় ভালো হয় তো এই বিষয়টা বাংলাতে আমরা জেনারেলি দেখতে পাই না যেটা যদি রায়ের রাফি করেন যদি তার মাথায় সেরকম করে প্ল্যানিং তিনি করে তিনি করেন তাহলে এটা কিন্তু জাস্ট একটা অবিশ্বাস্য বিষয় কিন্তু ঘটবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এইবারে দেখা যাক এই যে কানেকশানটা তিনি করবেন বা তিনি করছেন বা সমত করতে পারেন এটা কিভাবে করেন সেটা এই যে কানেকশানটা সেটা কিভাবে তৈরি হয় এটাই কিন্তু দেখবার মতন বিষয়পত্র হবে এবারে জিদ্দা এবং সাকিব খানকে আমরা যদি এই রূপে এইভাবে দেখতে পাই তাহলে তো সিনেমা প্রেমী সাকিব খানের ফ্যান্স এবং জিদ্দার ফ্যান্স একসঙ্গে যখন সেই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখতে যাবে তাহলে জাস্ট ভাবো বক্স অফিসে কী লেভেলের ব্লাস্ট ঘটবে বক্স অফিসে কি স্ট্যান্ডার্ডের কি রকমের একটা প্রলয় ঘটবে বক্স অফিস ব্লাস্ট ব্লাস্ট তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে বক্স অফিস কালেকশনে একটা হিউজ লেভেলে কিন্তু জাম্প আমরা দেখতে পাবো দুই বাংলাতেই এবার বাংলাতে জিদ্দার জন্য এবং বাংলাদেশ বাংলাদেশে অবশ্যই জিৎ দা এবং শাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছেই রয়েছে সো এটাই ছিল একটা এক্সক্লুসিভ একটা আপডেট তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা